প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, একটা খবর হয়েছে নিউজ 18 বাংলাতে, কোচবিহারের যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া, যাকে দেখছেন, তার আর কি একটা প্রোফাইল স্টোরি বলা যায়, বাড়ি থেকে শুরু করে একেবারে প্রচার। তো সেখানে যে মহিলাকে দেখা গেছে তাকে বৌদি বৌদি বলে বলতে শোনা গেছে রিপোর্টারকে, যিনি আর কি রিপোর্টটা করেছেন বাড়িতে গিয়ে। মানে তৃণমূল প্রার্থী বাড়ি থেকে প্রচারে বের হচ্ছেন, কি খেয়ে বের হচ্ছেন, রাস্তাতে কি খান, বৌদি কি দেন, মানে সেজে দেন, পান পান সেজে আর কি দিচ্ছেন বৌদি, সেই সব নিয়ে বেশ ভালো একটা মানে স্টোরি আর কি দেখছিলাম, আমিও দেখছিলাম এই চ্যানেলে। তো এখন যেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, এই যে যিনি বারান্দা থেকে হাত নাড়ছেন যখন প্রচারে বের হচ্ছেন, যাকে বৌদি বলে রিপোর্টার বলেছেন, মানে এই খবরে যে বৌদি পান সেজে দিচ্ছেন, এই পানটাই হচ্ছে সারা দিনের অক্সিজেন বলে এইসব। এখন এই বৌদির মানে পরিচয় নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। বৌদি বলতে যেটা আমরা সাধারণভাবে মানে বুঝবো বা বুঝি এরকম কথা শুনলে, যে ইনি হচ্ছেন এই তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়ার ওয়াইফ, এটা আমরা সাধারণ দৃষ্টিতে বুঝব, যেহেতু ওনার সামনেই বৌদি বৌদি করা হচ্ছে। কিন্তু দর্শক, যেটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে ওখানকার ভোটারদের মধ্যে, যারা আমার দৃষ্টি আকর্ষণ করেছেন, বলছেন যে যাকে ওই বাড়িতে দেখা যাচ্ছে মহিলা, তার নাম হচ্ছে সঙ্গীতা রায় বাসুনিয়া বা বসুনিয়া। তিনি নাকি পঞ্চায়েত সমিতির দায়িত্বে আছেন, সিতাই পঞ্চায়েত সমিতির দায়িত্বে রয়েছেন। তার একটা নমিনেশনের একটা কপি আমাকে পাঠানো হয়েছে, আমি ডিটেলসটা দেখাতে পারবো না কারণ অনেক ব্যক্তিগত তথ্য থাকে, যদিও এগুলো কমিশনের ওয়েবসাইটে আপলোডের ব্যাপার আছে, পাবলিক দেখতেই পারেন। তবু আমি সবটা দেখাচ্ছি না, আমি জাস্ট কিছু কিছু জিনিস দেখাচ্ছি দর্শক। যে যে নমিনেশন করা হয়েছিল পঞ্চায়েত ভোটের সময়ে, সেখানে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, সঙ্গীতা রায় বাসুনিয়া, আর স্বামী হিসেবে নাম রয়েছে জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া। সুতরাং এই হিসেবে মানে এই হিসেবে এই ছবিটা বা এই খবরটা ঠিকই আছে, ইনি হচ্ছেন জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া আর ইনি হচ্ছেন সঙ্গীতা রায় বাসুনিয়া, বাসুনিয়া যে বলেন, এই হিসেবে ঠিকই আছে। মানে পঞ্চায়েত সমিতির যে এফিডাভিটের যে কপি মহিলার, তার সঙ্গে এখানে রিপোর্টার যেভাবে বিবরণ দিচ্ছিলেন, ওই হাত নাড়ছে নমক তমক বারান্দা থেকে ইনিও, তো এখান পর্যন্ত ঠিকই আছে পরিচয়টা মোটামুটি। কিন্তু যেটা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে সেটা হচ্ছে এই জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়ার যে এফিডাভিট, যিনি লোকসভা ভোটে প্রার্থী হয়েছেন কোচবিহারে, তার যে এফিডাভিটটা উনি জমা করেছেন, সেখানে স্পাউস হিসেবে অন্য নাম। আমি তারও ওই জাস্ট খানিকটা অংশ দেখাবো দর্শক। এই যে সেলফ দেখুন, জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া, আর স্পাউস হিসেবে দেখুন সুক্তারা বর্মা বাসুনিয়া। তাহলে যাকে ওখানে দেখা গেছে বৌদি হিসেবে যাকে বলতে শোনা গেছে, তার নাম সঙ্গীতা রায় বাসুনিয়া, যেটা এলাকার মানুষজন বলছেন, আমি চিনি না যদিও। কিন্তু জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়ার যে এফিডাভিট, সেখানে স্পাউস হিসেবে নামটা কিন্তু অন্য, সুক্তারা বর্মা বাসুনিয়া। তাহলে কি যিনি সঙ্গীতা রায় বাসুনিয়া তিনিই কি সুক্তারা রায়
শুক্তারা বর্মা বাসুনিয়া, দুটো নাম কি, একই ব্যক্তির দুটো নাম কি? সেটার যখন খোঁজ খবর শুরু করলাম দর্শক, তখন দেখতে পেলাম যে না তো এক তো নাম নয়, কারণ শুক্তারা বর্মা বাসুনিয়া নামে একজন, তার তিনি মানে এই নামেই তার ভোটার লিস্টে নাম রয়েছে, স্বামীর নাম জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া। হয়তো বলবেন যে ওই একই তো, তার মানে ভোটার কার্ডেও যা আছে আর ওনার এফিডাভিটে যা আছে, আর হয়তো নিজের যখন এফিডাভিট করেছিলেন সঙ্গীতা রায় বাসুনিয়া, হয়তো তিনি ওই নামটা সঙ্গীতা ইউজ করেছেন, দুটো নাম হতে পারে, হয়তো কেউ কেউ বলতে পারেন বা নামে বিভ্রান্তি না। যেমন শুক্তারা বর্মা বাসুনিয়াকে যেমন আপনারা ইন্ডিভিজুয়াল ভোটার হিসেবে দেখছেন, তেমনি সঙ্গীতা রায় বাসুনিয়ারও আলাদা ভোটার কার্ড আছে, মানে ভোটার লিস্ট আলাদা, মানে ওই নামই আছে, তার মানে দুজন আলাদা ব্যক্তি, আলাদা মহিলা, এটা তো পরিষ্কার ভোটার লিস্টে যেভাবে নাম রয়েছে। এখন বাড়ির নাম আলাদা হয়তো থাকতে পারে, এর বাড়ির আলাদা, মানে বাড়ির নাম নাম্বার, বাড়ির নাম্বার আলাদা দেখছেন, মানে কত 0275N0275, আর এই যে শুক্তারা বর্মা বাসুনিয়া তার দেখুন N0212, বাড়ির আলাদা, কিন্তু স্বামীর নাম হিসেবে, স্বামীর নাম হিসেবে দুজনেরই কিন্তু স্বামীর নাম জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া। এটা কি ব্যাপারটা, এখন এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। তাহলে কি সঙ্গীতা রায় বাসুনিয়ার স্বামীর নামও যা জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া, আর এই যাকে দেখতে পাওয়া যাচ্ছে মানে তৃণমূলের যিনি প্রার্থী, মানে মানে ওই ওনার নামের সঙ্গে কি তার ওই সঙ্গীতা রায় বাসুনিয়ার বাসুনিয়ার স্বামীর নাম কি মিলে গেছে, মানে একই নামের দুটো লোক? তাহলে কি ইনি কি সঙ্গীতা রায় বাসুনিয়া নন, ইনি কি শুক্তারা বর্মা বাসুনিয়া? কিন্তু আমাকে যখন থেকে লোকজন বলছেন ইনি হচ্ছেন সঙ্গীতা রায় বাসুনিয়া, ইনি তো হচ্ছেন ওই পঞ্চায়েত সমিতির যে বলছি না, পঞ্চায়েত সমিতি, ইনি ইনি হচ্ছেন সঙ্গীতা রায় বাসুনিয়া, এটা যে মানুষজন বলছেন, তাহলে শুক্তারা রায় বাসুনিয়াটা কে? নাকি ইনি শুক্তারা রায় বাসুনিয়া লোকজন চিনতে ভুল করছেন? মানে দর্শক আমাকে একটু বলবেন, আমার একটা বিভ্রান্তি ছড়িয়েছে বলে আমি কথাটা আনছি, যে ইনাকে বলা হচ্ছে সঙ্গীতা রায় বাসুনিয়া যিনি পঞ্চায়েত সমিতির দায়িত্বে রয়েছেন, ওকে, ইনাকে বৌদি বলা হচ্ছে খবরে, মানে ওনার ওয়াইফ হিসেবে কার্যত ইঙ্গিত করা হচ্ছে, পান সাজে দিচ্ছেন, দেখবেন ভিডিওটা। অথচ জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া তিনি তার ওয়াইফ স্পাউসের জায়গাতে লিখছেন শুক্তারা বর্মা বাসুনিয়া, এবং শুক্তারা বর্মা বাসুনিয়ার যে ভোটার লিস্ট সেখানে তাই শুক্তারা বর্মা বাসুনিয়া, তার স্বামী জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া, বুঝতে পারছেন? তো মানে খুবই এর মধ্যে মানে বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম আর কি, যে জিনিসটা অ্যাকচুয়ালি তাহলে কি, কোনটা ঠিক কোনটা ভুল? শুক্তারা সঙ্গীতা এক হলে দুটো নাম ভোটার লিস্টে আলাদা করে আছে কি করে? এক ব্যক্তি তো আমার এক মহিলা নন, আলাদা মহিলা। আর ইনাকে তো আপনারা বলছেন যে ইনি হচ্ছেন সঙ্গীতা বাসুনিয়া যিনি পঞ্চায়েত সমিতির দায়িত্বে, তাহলে জগদীশ চন্দ্র বাসুনিয়া তার এফিডাভিটে সঙ্গীতা বাসুনিয়া নামটা উল্লেখ করেননি কেন? তাহলে উনাকে বৌদি কেন বলা হচ্ছে, উনার বাড়িতে বা উনি কি করছেন? বিভ্রান্তি তৈরি হয়েছে, প্রশ্ন তৈরি হয়েছে। আমি কাউকে চিনি না, না সঙ্গীতাকে চিনি না শুক্তারাকে চিনি। এখন যদি বলেন যে আপনারা যে না উনি শুক্তারা বাসুনিয়া, ইনি পঞ্চায়েত সমিতির যে সঙ্গীতা বাসুনিয়ার কথা বলা হচ্ছে উনি নন, যারা এলাকার মানুষ তারা বলতে পারবেন, তারা এলাকায় পঞ্চায়েত সমিতি তারা তো যান, তারা ভালো বলতে পারবেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, নামে বিভ্রান্তি, এটা বলতে পারি। আর যদি জগদীশবাবু নিজেই ক্লিয়ার করে বলে দেন এলাকার মানুষের কাছে, কারণ খবরটা দেখে বিভ্রান্তি তৈরি হয়েছে, এই নিউজ মিডিয়ার খবরটা দেখে বিভ্রান্তি তৈরি হয়েছে, তো যদি উনি নিজেই পরিষ্কার করে দেন যে শুক্তারা বাসুনিয়া কে, সঙ্গীতা বাসুনিয়া কে, এই মহিলা মানে এই মহিলার
আসল নামই সুখ তারা কিনা বা কি, যদি একটু বিভ্রান্তি দূর করে দেন তাহলে এই প্রশ্ন আমাদের মন থেকে দূর হয়ে যায়। আর কিছু নয় বিষয়টা, আমরা কারো ব্যক্তিগত বিষয় নিয়ে চর্চায় যেতে চাই না, কিন্তু যেহেতু নামে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, প্রশ্ন তৈরি হয়েছে, সেই জন্যই এটা সামনে রাখলাম। দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।